আপনারা এখানে একটা স্কুল ছিল, স্কুল আমি একবার সুনামগঞ্জে ফুটবল খেলতে গেছিলাম, দেখলাম বাচ্চারা এখানে পড়াশোনা করতেছে। আমি নামিয়া 10,000 টাকা দিয়ে গেছিলাম মিষ্টি খাওয়ার জন্য। আজকে আমি খবর পাইছি যে এই জায়গাতে স্কুল আর নাই, আপনারা এখানে আশ্রয় নিছেন। আমি যখন আপনাদের এই স্কুলের নাম শুনছি যে এই জায়গায় আমি গেছিলাম, আমার 2-3 জন এখানে ফোন দেওয়ার পর আমার আর জানে মানে নাই যে আমি আপনাদেরকে না দীক্ষা থাকি। আমি 150 কিলোমিটার দূর থেকে আপনাদের জন্য আইছি, 150 কিলোমিটার দূর আমার হবিগঞ্জ থেকে আমি আপনাদের জন্য 500 প্যাকেট খাবার দিয়ে আইছি। সারা বাংলাদেশের মানুষ আমার কাছে টাকা পাঠাইতেছে, বলতেছে আমি যেন আপনাদেরকে খাবার দেই, সহযোগিতা দেই। আমি এই জন্য আপনাদের কাছে আসছি। আমি আপনাদেরকে বলি শুনেন, আমি আসছিলাম শুকনা খাবার নিয়ে, কিন্তু আসার পর আমার মনে হয়েছে আমার একজন বলছে যে ভাই যদি ভাত না খাওয়ান আর চলতেছে না ভাই, ভাতের ব্যবস্থা করে দিয়া যান। আমি এখানে একজনে পাইছি যিনি আপনি আসেন, উনি আপনাদের জন্য 3 ডেক ভাত নিয়ে আইছিল আজকে খিচুড়ি। আপনারা এইখান পর্যন্ত নাকি আসে নাই, ওইখানেই শেষ হয়ে গেছে সব। শূন্য আমার কষ্ট লাগছে, এখানে চেয়ারম্যান সাহেব আছে আপনাদের, আমি আপনাদেরকে বলতে চাই এই 500 প্যাকেট শুকনা খাবারের সাথে সাথে আপনাদের এখানে আরো অন্তত 1 সপ্তাহ খাবারের জন্য আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। আমি 1 লক্ষ টাকা দিয়েও শেষ না, যদি আরো লাগে আরো দিব, যা লাগে দিব। তারপরে কথা দিছি যে যাদের এখানে একবার পাড়া দিয়ে গেছি এরারে না খাইয়ে থাকতে দিব না। এটা কথা মনে রাখেন, বিপদ কখন আছে কেউ জানে না। আজকে সুনামগঞ্জের উপর দিয়ে বিপদ আইছে, আমি হবিগঞ্জের মানুষ আইছে, আগামী বছরে আমার মা বোন পানি বন্দী থাকতে পারে, আপনারা যাবেন সাহায্য করতে, এইটারই বলে মানুষ এবং মনুষ্যত্ব। আপনারা টেনশন করবেন না, আপনারা বেশি দিন আল্লাহ পরীক্ষা নেয় না, বেশি দিন না, এই পানি নেমে যাবে, আমরা আবার ফেরত যাব। তবে মনে রাখেন এইরকম দুঃসময়ে আপনাদের এলাকার যেসব মানুষ আপনাদেরকে সহযোগিতার জন্য আসে নাই, তাদের কথা আপনাদের হৃদয় কোনোদিন ভুলবেন না। এইটাই সময়। শুনেন, শুধু বিয়ে শাদি করার জন্য, বিয়ে শাদির অনুষ্ঠানে না, মানুষ যখন বিপদে পড়ে তখন একজন নেতা হিসাবে, একজন এলাকার মানুষ হিসাবে আশা বলে আমি মনে করি। আপনাদেরকে একটা দুঃখের কথা বলি, ঢাকাতে আমি একজন সুনামগঞ্জের লোকের সাথে আমার কথা হয়েছে, আমি তারে বলছি গত সপ্তাহে যে সুনামগঞ্জের অবস্থা খুব খারাপ, চলো সুনামগঞ্জে যাই, মানুষকে সহযোগিতা করি। আমি নাম বলবো না, আপনার এলাকার এক লোক বলে সুনামগঞ্জে যাওয়ার দরকার নাই, রাস্তাঘাট বন্ধ, এগুলা সরকারে দেখবেন, এগুলো আমরা চিন্তা করে লাভ নাই। তখন আমি বলছি নিজের এলাকার মানুষে পানির তলে রাইখা, যারা অন্য এলাকায় বসে থাকে তারাই এই এলাকার কৃতি সন্তান কোনোদিন হইতে পারে। এই জন্যই বলি মানুষ চিন্তা রাখেন, আমি এই জায়গায় কোনোদিন ফেরত আবার নাও আসতে পারি, আপনার সাথে আমার দেখা নাও হইতে পারে, তবে মনুষ্যত্বের দাবি নিয়ে আসছি, আপনাদের জন্য যা পারি কইরা দিয়ে যাব। আজকে 1 লাখ টাকা দিয়ে যাইতেছি, আবার এই শুকনা খাবার দিয়ে যাইতেছি, লাগে যদি ডাকবেন। আরে সাইজে আমি 5'8" হইতে পারি, কিন্তু কলিজাটা আমার পুরা শরীরের চেয়ে বড়। আমি তরুণদেরকে বলি পড়াশোনা করেন, পড়াশোনা করলে যদি জজ ব্যারিস্টার হইতে পারেন তাইলে নিজের এলাকার মানুষের জন্য করতে পারবেন, আর নাই রে সর বাট পারে দেশটা বইরা গেছে। তাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন, যারা টাকা পয়সা পাঠাইছে আপনাদের জন্য তাদের অনেককেই আপনারা চিনেন না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এরা প্রকৃত অর্থে এরাই মানুষ যারা মানুষের বিপদে অন্যদিকে না তাকাইয়া সুনামগঞ্জে বাড়ি না, তারপরও যেভাবে আপনাদেরকে সহযোগিতা করছে,
আমি আবারও আপনাদের কাছে দোয়া আছে, আজকের মতো বিদায় নিতেছি। আমার ফোন নাম্বার আছে, যখনই লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। পরিশেষে আবারও আপনারা মনোযোগ দিয়ে কথা শুনছেন, এই কারণে শুনেন, আপনারা মনোযোগ দিয়ে কথা শুনছেন, এই কারণে এইখানে এইখানে 1,00,000 টাকা দিয়ে তো যাচ্ছি। আর মসজিদে আমি যাইতে পারবো কিনা জানি না, মসজিদের জন্য আরো 50,000 টাকা আমি বরাদ্দ করে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।